সেদিন আমি দেবদূত আর যমদূতকে একসাথে দেখেছিলাম। কিছুক্ষণের জন্য হলেও মনে হয়েছিল যে আমি বোধহয় আর বাঁচব না। মধুজার মুখটা খুব মনে পড়ছিল, আর শুধু মনে হচ্ছিল যে আমার এখনো কত দায়িত্ব বাকি, আরো কত কাজ করার বাকি। মনে হচ্ছিল যে কেউ যদি এই যাত্রায় এসে আমায় বাঁচিয়ে দিয়ে যায়, ঠিক সেই সময় ও যেন দেবদূতের মতো এসে দাঁড়ালো। থ্যাংক ইউ দীপ। জানো, আমার বাবা যদি বেঁচে থাকতেন তাহলে তোমার নামে এ বাড়িতে দরিদ্র নারায়ণের সেবা করাতেন। আচ্ছা ছোট মা, তোমার বাবা যদি থাকতেন তাহলে কি করতেন? আমার বাবা মা কেউ নেই ঈশানী, আমি অনাথ। স্যার, তোর তখন কোনো কাজ নেই, কচি করে আমার একটা কাজ করে দাও তো ভাই। আমার জন্য সামনের দোকান থেকে দুটো সিগারেট নিবি, আর তোর জন্য এক টাকার বিড়ি নিয়ে নিস, যা। জানিয়া কি হলো? ওরে ওরে, ও বাবা, ও বাবা, আমি কি করলাম? আমি তো একটা, ও বাবা, কি বললি? তোর জন্য সিগারেট নিয়ে আসবো? আমার বাড়িতে চা নিয়ে আসার একটা লোক, আর চা দেওয়ার আর একটা লোক, আর আমি তোর জন্য সিগারেট নিয়ে আসবো? হ্যাঁ ও বাবা, আমি আমেরিকান কফি খাবো, ব্ল্যাক কফি না ফিল্টার কফি আমি নিজেও জানি না, তাই আমার জন্য এই গোটা কফি শপটা বসিয়ে দিই, আর তোর জন্য আমি সিগারেট নিয়ে আসবো। হ্যাঁ বাবা, আয় এদিকে দেখ, দেখ বাবা, এ দেখ, আমি আলু পটল ঝিঙে কুমড়ো কোনটাকে কি বলে জানি না বলে গোটা দোকানটা এখানে বসিয়ে রেখেছি, আর আমি তোর জন্য সিগারেট নিয়ে আসবো। হ্যাঁ এ দেখ, নমস্কার, আমার ছখানা গাড়ি, কোনটা ডিজেল কোনটা পেট্রোল আমি নিজেও জানি না। পিসিমণি যখন বলে গাড়িতে তেল ভরে নিয়ে আসতে, তখন গাড়িগুলো এখানেই নিয়ে আসি যাতে ওরা তেল ভরে দেয়, আর আমি তোর জন্য সিগারেট নিয়ে আসবো। হ্যাঁ তোর জন্য সিগারেট নিয়ে আসবো। ইডিয়েট, স্টুপিড। আপনি কেন কষ্ট করছেন? আমাদের এতগুলো লোক রয়েছে। আমার রাগটা আগে থেকে অনেক কমেছে। এক্স্যাক্টলি স্যার, আগে আপনি ছিলেন আমজাদ খান, এখন হয়েছেন আপনি ছবি বিশ্বাস। মানে আগে আপনার কথা কম ছিল, গুলি বেশি ছিল, আর এখন গুলি কম, গুলি স্তাপেশ। সরি স্যার, এইটুকুই বলার ছিল। ওকে কিছু টাকা দিয়ে বিদায় করো, অনেক মার খেয়েছে বেচারা। ওকে স্যার, কত দেব? পুরোটা দিয়ে দাও। স্যার সামলাতে পারবে না, 10 লক্ষ টাকা আছে। সরি স্যার। স্যার, এ তো আমার পুরো কচি করে লাইফটাই সেটে গেল স্যার।